পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক সম্মেলন চলাকালীন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছে। রবিবার রাত ৭টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ অফিসের চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে পুলিশ প্রায় ১ ঘন্টা প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হোরাইরা নামের নারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টায় উপজেলা চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ এনে ঝাড়ু মিছিল করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন ডাকে। সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন চলাকালে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন ও ওয়ানা মার্জিয়া নিতু আওয়ামী লীগ অফিসে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।